পাহাড়ের উপরে ওনার গির্জা, ওই গির্জার মধ্যে রাত্রিবেলায় তাহাজ্জুদ পড়তে পড়তে আল্লাহর ওলি হয়ে গেছে। ওই গির্জার পাশে ছোট্ট ঘর, থাকে তার মা, রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ পড়ছেন। ওমিয়া তাহাজ্জুদ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় নাকি? তাহাজ্জুদের নামাজ পড়লে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে? উনি তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, রাত দুইটা, ওনার মা ডাক দিল, ইয়া জুরাইজ, ও জুরাইজ। জুরাইজ মনে মনে ভাবে, হায় হায়, নামাজেও দাঁড়াইলাম, মায়ও ডাক দিল, এখন কি করি, নামাজ পড়বো না মায়ের ডাকে সাড়া দিব? মনে মনে ভাবলো, নামাজটা পড়ে নেই, দুই রাকাতের নামাজ, বেশি সময় লাগবে না, নামাজের পরে মায়ের কাছে যাব, হয়তো মায়ের পিপাসা লেগেছে, পানি খাবে। মায়ের ডাকে সাড়া দেয় নাই, কিছুক্ষণ পর আবার মা তার ডাক দিল, ইয়া জুরাইজ, ও জুরাইজ। জুরাইজ আবার নামাজ চালিয়ে গেল, মনে মনে ভাবলে একটু পরে যাই, নামাজটা শেষ করেই মায়ের কাছে যাব। মা কিছুক্ষণ পরে আবার ডাক দিল, জুরাইজ। জুরাইজ বলে, হায় হায়, মা তো শুধু ডাকতেই থাকে, নামাজ পড়ে মায়ের কাছে যাব। কিন্তু মায়ের সহ্য হয় নাই, মায়ের মনে কষ্ট চলে আসছে, মা মনে ব্যথা পেয়ে গেছে, ব্যথা পাওয়ার সাথে সাথে বদদোয়া করে ফেলছে, আর ওই বদদোয়া কবুল করে ফেলছে কে? আল্লাহ। এজন্য মায়ের দোয়াও কবুল, বদদোয়াও বদদোয়া করেছে, আল্লাহুম্মা লা তুমি থুইল্লান তুরিয়াহুল মুমিসাত, ও আল্লাহ কোন বেশ্যা নারীর ফেতনায় না ফেলে তুমি জুরাইজকে মরণ দিও না। বদদোয়াটা কবুল করে নিল কে? কিছুদিন পরে আবার জুরাইজ তাহাজ্জুদের নামাজ পড়তেছে, এক বেশ্যা নারী আসছে, এসে বলে, জুরাইজ দরজা খোলো, নক করতে শুরু করছে। দরজা খোলার পরে জুরাইজকে সে প্রলোভন দিতে শুরু করলো, বললো, দেখো কত সুন্দরী আমি, আমি অনন্য, আমি সুস্নিগ্ধ, আমি প্রিয়ংবদা, আমি সুহাসিনী, সুকেশিনী, সুভাসিনী, অসূর্যম পোষা মেঘে কালো কেশ, হরিণের মতো ডাগর ডাগর আমার চোখ, দেখো আমি কত সুন্দরী, আসো আমরা প্রেম খেলায় মেতে উঠি। জুরাইজ বলে, আমি আল্লাহরে ভয় পাই, দূর হও, আমার গির্জা থেকে দূর হও। জুরাইজের সাথে সুবিধা করতে না পেরে বেশ্যা পাহাড় থেকে নিচে নেমে এসেছে, বুখারীর হাদিস, নিচে নেমে এসে দেখে এক রাখাল ঘুমায়, কে ঘুমায়? রাখাল রে ঘুম থেকে উঠিয়ে বলে, ও রাখাল দেখো আমি কত সুন্দরী। রাখাল তার প্রেমের ফাঁদে পড়ে তার সাথে অবৈধ দৈহিক সম্পর্কে লিপ্ত হয়েছে, জেনা করেছে, ব্যভিচারের ফলে এই বেশ্যার পেটের মধ্যে সন্তান দিয়ে দিয়েছে কে? তিন মাসের ব্যবধানে বেশ্যার পেটটা এত বড় হয়ে গেছে। এলাকার লোকেরা বলে, ও মেয়ে তোর তো বিয়ে হয় না, এই পেট বড় হইলো কেন, বাচ্চা পাইলি কই? বেশ্যা বলে, আমার পেটের বাচ্চার বাবা হলে ওই আল্লাহর ওলি জুরাইজ। কথাটা হাসানা মিসা, কত পার্সেন্ট জোরে বলেন, 100% মিসা। সবাই বলে, হায় হায়, এতদিন মনে করতাম আল্লাহর ওলি, এখন দেখি ভণ্ড, এতদিন পানি পড়ার জন্য যেতাম জুরাইজের কাছে, এখন দেখি ভণ্ড, উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সদর ঘাট, উপর মে পাক সাফ, আন্দার মে খালাত মালাত। জুরাইজ আজকে তোর 12টা বাজাবো, দাঁড়া, জুব্বা পরে তুমি বুজুর্গি দেখাও, আর রাতের বেলা আকাম কুকাম করো, লাঠি ছোটা নিয়ে সব পাহাড়ের উপরে উঠে গির্জা ভেঙে মেসাকার। জুরাইজকে রশি দিয়ে বেঁধে নিচে নামিয়ে এনেছে। ও জুরাইজ, তোর মতো ভণ্ড এলাকায় থাকার দরকার নাই, তোরে ডেথ পেনাল্টি দিব, মৃত্যুদণ্ড। কি দণ্ড? জুরাইজ বলে, হায় হায়, কেন আমার গির্জা ভাঙলা, কেন আমারে মারতেছো ধরতেছো জানি না, একটা বারের মতো বলো আমার অপরাধ কি? সবাই বলে, জুরাইজ তোর মতো ভণ্ড এই তল্লাটে কেউ ডাই। জুরাইজ বলে, ঠিক আছে আমারে মৃত্যুদণ্ড দিও, আগে বলো অপরাধ কি? সবাই বলে, এই বেশ্যানারীর সাথে তুই পাপ কাজে লিপ্ত হয়েছিস, এই মহিলার পেটের মধ্যে যেই বাচ্চা, ওই বাচ্চার বাবা হলি তুই জুরাইজ। জুরাই বলে, আল্লাহ কোন বিপদে তুমি আমারে ভালাইলা, কিছুই তো জানি না আমি, আমার তো কোনো দোষ নাই, বুঝ হওয়ার পর থেকে কোনো পাপ কাজে আমি আল্লাহ লিপ্ত হই নাই, তুমি আমারে বাঁচাও। ও মিয়া বিপদে পড়লে আমাদেরকে বাঁচায় কে? জুরাইজ বলে, ঠিক আছে আমারে মৃত্যুদণ্ড দিও, কিন্তু আমার শিরচ্ছেদ করার আগে দুইটা রাকাত নামাজ পড়ার সময় দাও। জুরাইজ দুই রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ডেকে বলে, আল্লাহ তুমি যদি এক হও, তুমি যদি লামিয়ালি দলামি উলাদ হও, আজকে আমি হাজার মানুষের সামনে ওই বেশ্যানারীর পেটের বাচ্চাটারে প্রশ্ন করব, তুমি বাচ্চার মুখের জবান খুলে দিও। ওই বাচ্চার মুখের জবান খুলে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? শিওর? সন্দেহ লাগে না তো? আল্লাহর এত ক্ষমতা, পেটের একটু বাচ্চা কথা বলবে,
পারবে পারবে, আসলে পারবে। ও আল্লাহ, তুমি যদি এক হও, তুমি যদি সব ক্ষমতার অধিকারী হও রব্বুল আলামিন, আমি বেশার বাচ্চার পেটের দিকে তাকিয়ে নজর করে বলবো, ও বাচ্চা তুমি কথা বলো, আল্লাহ তুমি ওই পেটের বাচ্চার মুখের জবান খুলে দিও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, চিল্লায় পড়েন আল্লাহ আকবার। জুরাইস বলে আমাকে হত্যা করার আগে দুই রাকাত নামাজ পড়তে দাও, দুইটা রাকাত শুধু নামাজ পড়বো, দুই রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে দোয়া করবো। নামাজ পড়ে হাজার হাজার মানুষের সামনে বললেন বেশ্যারে ডাকো, বেশ্যা সামনে আসার পরে আল্লাহর ওলি জুরাইস বলে, ও বেশ্যা সামনে আসো, তোমার পেটের বাচ্চার স্বামীকে কয় আপনি? এবার পেটের বাচ্চাটার ইঙ্গিত করে বলে, ও পেটের বাচ্চা এক আল্লাহ যদি থেকে থাকে তুমি বলো তোমার বাবাকে। হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে ওই বেশ্যার পেটের ভেতর থেকে ছোট্ট বাচ্চা কথা বলতে শুরু করলো, আন্তালাস্তা আবি, আবি হুয়া রাইল গানাম, আপনি আমার বাবা নন, ওই যে সিপাই দাঁড়ায় আছে ওই রাখাল হলো আমার বাবা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার, আরো জোরে পড়েন আল্লাহু আকবার। এজন্য মায়ের বদদোয়ার কারণে জুরাইজ রক্ষা পায় নাই, জুরাইজের মান সম্মান শেষ, চিল্লায় কোন ঠিক কিডা। এজন্য মা বাবা দোয়া করলেও কবুল, মা বাবা বদদোয়া করলেও কবুল, মা বাবা দোয়া করলেও কবুল হয়, বদদোয়া করলেও কবুল হয়। এজন্য আমার আল্লাহর ফয়সালা দুইটা, জোরে বলেন কয়টা? দুইটা। আর জোরে বলেন কয়টা? এক হলো ইবাদত হবে একজনের, তিনি কে? দুইটা।